ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আমার সওতের সামনে আপনি নবীর শানে বেঈমানি করে গস্তাকি করে আমি ওমর এটা বরদাজ করতে পারি না আমার আব্বা আপনি নবীর ব্যাপারে বলছ আপনি ধর্মটা শক্ত ধর্ম আপনি মিথ্যা ধর্ম প্রচার করেন এই জন্য আমি ওমর একা কুপ দি আমার আব্বার কল্লা ফালায়া দিছে আমার দয়াল নবী কয় আমি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়া কইলাম আল্লাহ একদিন আমি দয়াল নবী এই দুনিয়ার জমিনে থাকব না আমার ওমরের মাধ্যমে তুমি আমার ইসলাম জগতের মধ্যে জারি করে দিও আমার নবীজির দুয়ার বরকতে আমার আল্লাহ হযরত ওমরের অদ্য পৃথিবীর শাসন করার বাদশা বানিয়ে দিতে জোরে কোন সুবহানাল্লাহ এই যুগের দ্বারাবাই কথায় আল্লাহর একজন নবী যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ নাম প্রথম শুনছেন না আগে শুনছেন ওই মুসা কালিমুল্লা নবীকে মুসা কলিমুল্লাহ বলার কারণ হইল উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সুবাহান আল্লাহ কন বাজান আমার আল্লাহর পয়েগাম্বর মুসা নবী একদিন আমার আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন এমন টাইমে মুসা নবী তাকে দেখতেছে একটা গাছের ডালের মধ্যে বৈশা বৈশা একটা পাখি আমার আল্লাহকে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল বইলা ডাকতাছে সুবাহান্লাহ নাই চিন্তা করতেছে অনেকে সুবাহান্লাহ কয় না ইয়া করুল তো কোনো নাম নাই আসলে ইয়া করুল কোনো নাম মুসা নবী অনেক গরম নবী খুব জ্বালানি মুসা নবীর শয়তানেও ভয় পাইতো মারহাবা কয় না হযরত মুসা নবী করুল ডাক্তার শুইনা গাছের গোড়ার মধ্যে দাঁড়াইছে মুসানবীর আমার আল্লাহ ক্ষমতা দিছে মুসানবী পাখির ডাক বুঝতে পারতেন সুবহানাল মুসানবী গাছের গুড়ার মধ্যে দেয়া ডাক দিয়া কয় পাখি রে মুসানবী ডাক দেয় পাখি ইয়া করুল করুল বলে কেন তুমি ডাকো পাখি কথা কয়নি কথা কয়নি আল্লাহ চাইলে কয়নি পাখি কয় মুসা আমি ইয়া করুল বলি কেমনে আর ডাকতাম মুসা নবী কয় আল্লাহ তো ইয়া করুল বলতে কোনো নাম নাই তুমি পাখি চাইলে ইয়া করিম ইয়া কারিম বলা ডাকতে পারো পাখি ইয়া করুল বলতেছে মুসা নবী কয় না ইয়া করুল না ইয়া কারিম বলা ডাকো এই পাখি আবার মুসা নবীর কথা শুনে না ইয়া কারিম ইয়া কারিম বইলা ডাকে এবার মুসা নবী আমার আল্লাহর দিকে চইলা যায় মানে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাখারে চইলা যায় মুসা নবী যখন তুর পাখারে যায় মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে ফিরার পথে দেখে ওই পাখিটা নিজের মাথাটাকে গাছের ডাইলের মধ্যে এভাবে বাইরে আইতেছে আর ইয়া কারিম ইয়া কারিম বইলা ডাকতেছে মুসা নবী একটা ডাক দিয়া কয় যাইতে দেখলাম আল্লাহর জিকির ভুল আমি তোমার সঠিকটা শিখিয়ে দিলাম এখন ইয়া কারিম কারিম বলে ডাকো মাথা কেন গাছের ডালের সঙ্গে বাড়ি দাও ওই পাখি কয় আমি ইয়া কারিম বলে ডাকতে আল্লাহর বড় কষ্ট হয় আমার মুখ দিয়ে আসে না আমরা সমাজে অনেক মানুষ আসে না তুতলাইয়া কথা বলে কথা ক্লিয়ার বলতে পারে না ওই ফাঁকিও মুসা নবীরে কয় আমি ইয়া কারিম বলে ডাকতে পারি না ইয়া করুর বললে আমার ভালো লাগে মুসা নবী কয় না রে পাখি না 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 তুমি এমন ভাবে ডাইকো না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীর ডাক দিয়া কয় মুসা রে আমার পাখি ডারে বাধা দিও না আমার পাখি যদি আমি আল্লাহর ইয়া করুল বইলা ডাইকা শান্তি পায় তুমি আমার পাখি রে বলো ইয়া করুল বইলা ডাকতে আমার বান্দা আমি আল্লাহ রে যেমনে ডাকে আমি আল্লাহ শুনতে পায়। এই জন্য আমার আল্লাহ তো কোরআনুল কারিমেও ঘোষণা করছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসতাহা আল্লাহ কয় আমি আল্লাহ সাদের বাকিরে কাউরে কোনো কিছু চাপাইয়া দেই না ফাঁকির মুখ দিয়ে ইয়া করুল আসবে এই জন্য ফাঁকি করুল বইলা ডাকে ফাকি করুল ডাকতে পারবে ও বন্ধু আমরা বান্দারা বান্দা হয়েছি কথা সত্য কিন্তু মুসা নবীর জামানার ফাঁকির মতো হইতে পারি নাই বলে হজুর কেন কারণ আজকের মাহফিলে কত মানুষ আপনারা বসছেন আমার মনে হয় না পঞ্চাশ জন মানুষ পাওয়া যাবে ওই আল্লাহরে খুশি করার জন্য আজ পর্যন্ত চোখের পানি ফালায়া ফালাইয়া কামছেন আল্লা খুশি করার জন্য চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া কাঁদছেন বন্ধুরা মানুষের বড় মাপের একজন আল্লাহ রলি জিনার নাম হজরতে মহাদু শাস্তি রহমতুল্লাহ লাই উনি বলে ও জগতের মানুষ তোমরা শুনে নাও আমি আমার চোখের মধ্যে এমন একজন বড় আল্লাহ বলা ব্যক্তি দেখছি যিনি আমার আল্লাহরে এমনভাবে স্মরণ করতে আমি একদিন ওনারে জিজ্ঞাস করলাম বান্দা তুমি কেন আমার আল্লাহরে এমনভাবে স্মরণ করো বলে আরে আমার এত সুন্দর দেখো মাতার চুলের আগাতে পায়ের পাতা পর্যন্ত আমার আল্লাহ আল্লাহ এত সুন্দর করে বানাইছে আমি যদি ওই আল্লাহর মোহাব্বত নিয়ে ডাকে না ডাকি তাইলে আমার লাভ ডাকি হবে তিনি আর কেউ না ওনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমাতুল্লাহ আলাই উনি ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শুনা নাও আব্দুল্লাহ মারুফ কারকির জীবনে উনি অনেক জায়গার মধ্যে গমন করেছে কিন্তু ওনার বয়সটা যখন কম বয়স আব্দুল্লাহ মারুফ কারকি রহমাতুল্লাহ আলাই ওই অল্প বয়সে উনি একদিন একটা মজলিসের সামনে গেলেন যেখানে

মধ্যে যেই লোকগুলা আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বইলা পয়লা শাক্কি দায় তারার কাছে যাইয়া আমি কালেমা পড়া মুসলমান হইতে আমার মনটা বড় চায় জবানটা কুলা ধরে জোরে কন্না সুবহানাল্লাহ কারকির মা ডাক দিয়া কয় ইসলাম ধর্ম গহন করবা না বলে মা কেন কেন গো মা ডাক দিয়া কয় বাবা তোর বাপ দাদার ধর্ম হইলো খ্রিস্টান ধর্ম ইসলাম কেন মানবি মা ইসলাম ধর্ম সত্য ধর্ম এই ধর্ম গ্রহণ করলে কবরে গেলে আল্লাহ তাআলা নাজাত দেয় দেয় কি দেয় না বাজান দে আমার ওই আল্লাহর বান্দাটা বলে আমি আমার মার কথাটা শুনলাম না ইসলামের জন্য মার কথা না শুনলে অসুবিধা নাই মাকে ততক্ষণ মানবা মা যতক্ষণ তোমাকে দুনিয়ার জমিনে হালাল কাজ করতে পছন্দ করতে হালাল কাজের কথা বলে মা যদি শিরিকের কথা বলে তখনই মাকে তুমি তালাক দাও বাপরে তুমি তালাক দাও হদরক রাদিয়াল্লাহু তাআলা তালান কয় আমার বাপে কইছে আবদুল্লার বেটা মুহাম্মদের ধর্মটা ভালা এটা বাজে ধর্ম আমি অমর কইছে আসবা আরেকবার আপনার জবান দিয়ে এই কথা বললেন না আমার বাবা ঘাটটা তেরা কইরা আমি অমর্রে বলছে হ্যাঁ আবদুল্লার বেটা মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম আমি কইছি আব্বা দুইবার বলছেন আরেকবার বলবেন না নচেত আমি উমরের তরবারি আপনার গলায় যাইতে দেরি করবে না উমর রাদি আল্লাহ আব্বা হাত ডাক দিয়া কয় শুনো ওমর আবদুল্লার বেটা মুহাম্মদের ধর্মটা মিথ্যা হজর উমর কই দেরি করলাম না একটা খুব দিয়ে আব্বার কল্লাটা আলাদা করে ফালাইছে আমার রসুর আমি উমর রে দিঘাইছি উমর বাফের কল্লা কেন কাটলা আমার আল্লাহ না বলছে কাউকে হত্যা করা হারাম হত্যা করা যাবে না হজর উমর কয় রসুর আল্লাহ আল্লাহ তো আপনি নবীর মাধ্যমে কইছে আপনি নবীর যে মানে সে ইমানদার আপনি নবীর যে মানে না সে বেঈমান ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আমার চোখের সামনে আপনি নবীর সামনে বেঈমানি করে গোস্তাকি করে আমি উমর এটা বরদাস্ত করতে পারি না আমার আব্বা আপনি নবীর ব্যাপারে বলছে আপনার ধর্মটা সত্য ধর্ম না আপনি মিথ্যা ধর্ম প্রচার করেন এই জন্য আমি উমর একটা কূপ দিয়ে আমার আব্বার কল্লা ফালাইয়া দিছে আমার দয়াল নবী কয় আমি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া

নিয় কাছে তোলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও দয়াময় তুমি রহমান তুমি মেঘের একটা জবানো বন্ধ রাখবেন না জোরে বলেন তুমি রহমান তুমি মেঘের বান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ গানেও বলে না তবসান তুমি রহমান তুমি মেঘের রানে জনম জনম যদি গাগি তোমার পসমেশা শেষ হবে না আপনারা বলেন সারা জীবন যদি আল্লাহর গুণগান আল্লার আল্লাহর কে কোনদিন শেষ হবে নাকি যখন যেখানে থাকেন ওই আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন কারা কারা ডান হাত তুলে আল্লাহর দেখে এবার জুরে দেন জোরে ঠিক সব কষ্ট ধর বড় ভাই মানুষ

কথা কই না এই বর্তমান সমাজের ভিতরে বিভিন্ন ভাবে ইসলাম ধর্মটারে টুকরা টুকরা কইরা বিভিন্নভাবে ইসলাম পন্থীরা বিভিন্ন দলে বিভক্ত হইয়া যাইতেছে আপনারা বলেন দল মত আলাদা হইতে পারে কোরআন কয়টা নবী কয়টা ইসলাম ধর্ম সবার আসে না নাই দল বিভক্ত হইতে পারে আল্লাহর কোরআন রসুলের ইজ্জতের চাদর জলে টানাটানি করলে দল আলাদা থাকবে না মুসলমান এক কাতার হয়ে ইসলামের জন্য কোরআনের জন্য রসুলের ইজ্জত এবং সম্মানের পক্ষে একসাথে থাকতে চাই কি চাই না আল্লাহ কবুল করুক আমি জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ওগর রহমান তুমি রহমান তুমি মেঘের বান বলেন তুমি রহমান তুমি মেঘেরবান অন্ধ গাঘে না শুধু তোমারই গুণগান বলেও বলে না তবসা তুমি রহমা তুমি মেঘের আল্লাহ হম স এবার আমার ভাই বাবারা গভীর মনোযোগ আবদুল্লা মারুফের মা ডাক দিয়া কয় বাবা সাবধান ইসলাম গ্রহণ কর না এবার আপনারা বলেন ইসলাম ধর্মে যে মজা আছে এই মজার প্রেমে যদি কেউ পড়া যায় তারা সামনে দিয়া বাধা দিয়ে আটকে রাখা যায়নি দেখ আমার খাইতাম মন ছেলে তো আমি খুঁজি

আমরা একটা গরু দিলাই আমরা পরিবারের পক্ষ তুলে কি দেখো আপনারা কখন না ইয়াও পইলা আমি শেষ করি লইমু ও শেষ করতাম নি ও আপনারা আসি না আমার লগে প্রবলেম হইতো না তো কোনো রাইত কথা গেলে দি যাইব গিয়া অসুবিধা নাই তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করতে আমিন বক্তা আমিন মা তো আইনি আপনার রসি লোডের মা ঠিক আছে মজা লাগে নি

তান তার গসে তিন বছর আমার তালাশ কর তালাশ করিয়া কইরা একদিন আমার ভাইয়া যে আব্বা ও আমার ফুয়া সাত বছর বয়সে আর আইসুই না আমার আমি কইলাম ইচ্ছা কয় দেখতে একবার তোমার লেখা লেখা আর সে বলে কইছে যে তোমার ফুয়া আছে গো কুমিল্লা আছে তো ওয়াশ করে এটা কইছে কুমিল্লা আছে ওয়াশ করে টানবলে তো এর বাদে টানোর এক বন্ডি দি আমার খুব আমি কইলাম টান যদি সাত বছর বয়স একটা পুয়া যদি আজকে অত বছর পর্যন্ত পোয়ার লাগিতে খান ফালা আমি তো টানটা আমার মা সহ প্রবলেম নাই

এলাকাতে আসেনি এই সৌদি আর প্রবাসী এরা কই যে তিন ভাই না না নাই তো আইসা না মাফিল ও ভাইসা ভাই নি সময় তো ভালো একটা গরু লাগবো মাফিল আগামী বছর চিন্তা কর যে খানিকা ভাইসা ইসকে ভাই দেশি মুরগ গরু দুই আইটে

আমার আশি এলাকার ভাই মারা প্রারা আপনারা বলেন যার ভিতরে ইসলামের প্রেম ইসলামের মায়া ঢুইতে যায় ওই ব্যক্তির কোনো কিছু বাধা দিয়ে ইসলাম থেকে দূরে রাখতে পারেনি আল্লাহর দোহায় জোরে বলেন সারিনি হগরতে আবদুল্লাহ মারুফ কার্কে ডাক দিয়া করে জগতের মান যখন দেখলাম আমার মা জননী আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দেয় আমি আমার মার ঘরটা এবারে ত্যাগ কইরা দিছি আমি ওই আলেম সমাজের কাছে যাইয়া আলেম সমাজকে ডাক দিয়া কইলাম ও আলেম সমাজ আপনারা এই মুহূর্তে আমি মারুফ কালে কালেমারা দাওয়াত দিয়া পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা আলাই জ্লাম সুবাহ আল্লাহ আবদুল্লাহ মারুফ কার্ ডাক যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার মা আমার জায়গা দেয় না আমার বাপ আমার জায়গা দেয় না আকারা বলেন জায়গা দেয় একজন তিনি কে মারুফ কার্ গয় জগতের মান এবার আমি যখন আর বাড়ি ঘরের মধ্যে যাই না হঠাৎ কইরা আব্দুল্লাহ মারুফ কার্কির আম্মা আব্বা কয় জগতের মানুষ আমাদের সন্তান যখন আমাদের কাছে আসে না আমাদের মনের ভিতরে বড় দরদ লাগা গেছে আমাদের মনের ভিতরে বড় মায়া লাগা গেছে আমরা মা বাবা কাঁন্তে থাকলাম আল্লাহ আমার সন্তান ইসলাম ধর্মে কি জানি মজা পাইয়া গেছে ও আল্লাহ আমার সন্তানটা ইসলাম ধর্মে কি জানি আরাম পাইয়া গেছে আল্লাহ আমার সন্তান যদি আরেকবার আমরা মা বাবার সামনে চলে আসে আমরা মা বাবা আমার সন্তানের মুখের সাথে মুখ মিলে কালিমা পইরা ফালাইমো জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আব্দুল্লাহ মারুফ কারকে ডাক দিয়া কয় জগতের মানুষ আমি আবার কিছুদিন পরে বাড়িতে গেলাম ঘরের দরজাগুলা বন্ধ 我说。So, uh oh. ঘরের দরজার সামনে দেয়া সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক আ মাসালার সুন্নাত শিক্ষা নেন ঘরের সামনে যান আপনার ঘর আপনার ভাইয়ের ঘর আপনার মায়ের ঘর জার ঘর হোক না কেন ঘরের সামনে যাইয়া সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী কয় একবার দিবা কোনো জবাব নাই দুইবার দিবা জবাব নাই তিনবার দিবা জবাব নাই ঘরে ঢুকবা না সাবধান বের হয়ে চলে আসবা আর আমরার কাশিও তোইলো আমরা ঘরে সালাম দেই না डायरेक्टली মধ্যে ঢুকে যায় আল্লাহ নবীর আমরা করি না মুসলমান এবার আপনারা বলেন নবী যেহেতু শিখিয়ে দিছে নিজের ঘরে ঢুকার সময় সালাম দেওয়ার দরকার আছে না এখন বেটা সালাম দিব দূরের কথা সিগারেট টানতে টানতে ঘরে যায় এবার ফোলার বয়স যখন বারো তেরো হয় তখন ফোলা বাপের সামনে সিগারেট খাইতে দেরি করে না এবার আপনারা বলেন নবীর সুন্নতের আমল করলে সন্তান খারাপ হওয়ার কোনো সম্ভব আসেনি বাবা উনি বলেন আমি আমার ঘরের সামনে গেলাম সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ঘরের দরজা খুলে গেল আমাদেরকে ডাক দিয়া কয় বাবা কে আপনি বলে আমি আবদুল্লাহ মারুফ কার কি মা বাপ ডাক দিয়া কয় আব্বা তুমি কে আমাদের হারানো সেই সন্তান বলে মাহা বাবা রে তুমি কোথা থেকে এটা আমি জিজ্ঞেস করলাম না তবে তুমি বলো কোন ধর্মের উপর তুমি বিরাজমান ছেলে ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু মা আমি ওই ধর্মের উপর বিরাজমান মা বাবা ডাক দিয়া কয় সন্তান রে এই মুহূর্তে আমরাও কালিমা ফরেয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নাম Mubarak শুইনা ছুমা দিবেন বলে হুজুর কেন বাবারে নবীদের নাম Mubarak শুইনা সুমা দিলে চোখের জ্যোতি বাইরা যায় সুবহানাল্লাহ আমার বাবা আমার বন্ধুরা আব্দুল্লাহ মারুফ কার কয় আমি আমার মা বাপ খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইলাম এবার আমার জগৎ বিখ্যাত একটা সুনাম হয়ে গেছে আমি আবদুল্লাহ মারুফ কার কি এলামেও বরফুর আমি আব্দুল্লাহ মারুফ কার এলাকার মধ্যে বড় আলেম হে জগতের মানুষ আমি আব্দুল্লাহ মারুফ কার কিরে মানুষ সম্মান করে তো বলছিলাম রুম দেশের যেই ব্যক্তিদার কথা মহত্তা সিরি ও সাক্ষী তার নাম সুবহানাল্লাহ কন্যা মহত্তা সিরি ও সাক্ষী বলেন ওই আব্দুল্লাহ

জগৎ বিখ্যাত মুসলিম নেতা জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগত বিখ্যাত একজন ব্যক্তি আব্দুল্লাহ মারুফ কারকি আমি দেখলাম উনি খেজুর কুরাইতেছেন আর যেই দিন খেজুর কুরাই ওই দিনটা ছিল ঈদের দিন কি দিন কি দিন আমি সিররিও সাক্তে আব্দুল্লাহ মারুফের সামনে দেয়া ডাক দিয়া বললাম হুজুর এলাকার এত বড় বিখ্যাত ব্যক্তি আপনি কেন খেজুর কুরআন খেজুর কুরআনের আর কয়েকটা কারণ এর মধ্যে এক নাম্বার আব্দুল্লাহ মারুফ কারকি বলেন আমার মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের যত সম্পদ ছিল এই সম্পদ তারা ইসলামের জন্য দান করে দিছে। আমি চাইলে খেজুর কয় করতে পারতাম কিন্তু খেজুর বাগানের মালিক বলছে যখন আমার মন চায় আমার প্রয়োজন মোতাবেক যেন আমি এখান থেকে খেজুর নিয়ে যায় এই জন্য আমি খেজুর টোকাইতেছি শিরজিউ সাক্ষী বলে হুজুর তাহলে আপনি চাইলে তো গাছ থেকে এক বাইল খেজুর পাইরা আপনি বিক্রি করতে পারতেন উনি বলে না ঈদের দিন সকাল বেলা আমি খেজুর কোরআনের কারণ হইল দুইটা বলে কারণ কি হে সিরিও শক্তি আমি দেখলাম আজকে সকালবেলা ফজরের নামাজ পড়া যখন মসজিদ থেকে বাইর হইলাম রাস্তার পাশে একটা ছোট তিন বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে কি করে আল্লাহর উলিদের মনটা নরম আল্লাহর উলিদের মন কি হজরত শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আলাই শাহ পরান ইয়ামুন রহমতুল্লাহ আলাই আপনাদের সিলেট বিভাগে আগমন করে আপনাদেরকে কত ধন্য বানাইছে কত শক্তিশালী বানাইছে কত বরকতওয়ালা বানাইছে যদিও সম্পদ কম থাকে যাদেরকে সম্পদ দিছে অধিক পরিমাণ দিছে আর যাদেরকে সম্পদ দেয় নাই তাদের মনটাকে আল্লাহ তালা এই আল্লাহর অলির উশিলায় নরম বানিয়ে ও বরকত আছে না আছে হারা হবে না এতিম বাচ্চা কান্না করে আর আপনি খেজুর নিলেন কারণ কি বলে আমি খেজুর গুলা বিক্রি করব বিক্রি করে এতিম বাচ্চাগুলারে আমি একটা জামা কিনা দিব এতিম বাচ্চাটার একটা জামা কিনা দিব নতুন জামা আর কিছু আখরোট কিনা আমি এতিম বাচ্চার হাতের মধ্যে দিব খাওয়ার জন্য হাজারতে বলে খুঁজো ঠিক আছে আপনি আপনার খেজুর কুরাণী বন্ধ করেন আমি এই মুহূর্তে এ তিন বাচ্চাটাকে আমি একটা জামা কিনা দিব এবং তাকে আমি কিছু আখরোট কিনা দিব বলেন আমি সাথে সাথে ওই এতিম একটা জামা বানিয়ে দিলাম জামা কিনা দিলাম এবং তারে কিছু আখরোট দিয়ে আমি বিদায় করে দিলাম এই টাইমে হজরতে আবদুল্লা মারুক ডাক দিয়া কয়ে শাক্তি ও সিরিউ শাক্তি তুমি আমার সঙ্গে এমন একটা আচরণ করলা আমার কাছে বড় ভালো লাগছে আমার কাছে বড় মায়া লাগছে বলে হুজুর কেন মায়া লাগছে উনি ডাক দিয়া কয় হে সিরিয়ু শক্তি আমি আব্দুল্লাহ মারুফ কারকে আমল করার কারণে আমার জগতের মানুষ সিনার কারণে জগতের মানুষ সম্মান করার কারণে তুমি যেমন ভাবে আমার প্রতি একটা মায়া দেখাইয়া এই এতিমদারজন একটা জামা কিনা দিলা এতিমতার জন্য কিছু আখরট কিনা দিলা সিরিয়ু শক্তি আমি সব সময় চিন্তা করি ওই বান্দার ভিতরে যদি এত ও মায়া থাকে আমার আল্লাহ যেই তোমারে বানাইলো ওই আল্লাহর ভিতরে জানি আমার আল্লাহ কত মায়া রাইখা দিছে সিরিউ জাকনি কয় ও জগতের মানুষ আব্দুল্লাহ মারুফ কারকির লগে আমি কি নিয়া কথা বললাম উনি আমারে কি বুঝায় উনি আমার বলতেছে আমার ভিতরে এত মায়া আমার যেই খোদা বানাইছে ওই খোদার মধ্যে জানি কত মায়া আমি তার সঙ্গে তর্ক করলাম না আমি বললাম হুজুর আপনি কেন এ তিনদার জন্য এত কষ্ট করতে লাগলেন বলে তিন জন্য কষ্ট করতে থাকার কারণ কারণ এ এটিম ছেলেটা আমার চোখের সামনে আইসে কান্দে দেয়ারে ডাক দিয়া কয় হুজুর আমার মা দুঃখিনী অন্ধকার কবরে আমার বাবা যার অন্ধকার কবরে আমার মা যদি থাকতো আমার বাবা যদি থাকতো আমি এমনি কান্না করা লাগতো না হুজুর আপনি যদি আমার প্রতি রহমন করে আপনি যদি আমার প্রতি দয়া করে হুজুর ডাক দিয়া কয় এই ছেলে যখন আমার কাছে রহমের কথা বলল দয়ার কথা বলল আমার অন্তরটার ভিতরে একটা লাড়া পইরা গেছে কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছে লাইয়ার হামুল্লাহু মান লাইয়ার হামুন্নাস যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না হে সিরি ও তার কথাটা শুই না আমার অন্তরের ভিতরে একটু মায়ার সাগর উঠলাইয়া উঠছে এই জন্য আমি তারে মায়া কইরা তার জন্য খেজুর টোকাইতেছি আমি আমার ইজ্জতের কথা চিন্তা করি নাই আমি আমার সম্মানের কথা চিন্তা করি নাই এই জন্য আমি তার এত সুন্দর একটা জামা কাপড়ের চেষ্টা দেওয়ার চেষ্টা করলাম সিরজিউ শাক্তি এবং আবদুল্লাহ মারুফ কারকির কথাটা শুই না ছোটো ছেলেটা একটা দৌড় দিয়ে আবদুল্লাহ মারুফ কারকির পাগুলার মধ্যে দর্শে দরিয়া ডাক দিয়া কয় আবদুল্লাহ মারুফ ও আবদুল্লাহ মারুফ আপনি যেহেতু আমি এতিমের এই কষ্টটা বুঝছেন তাহলে আপনি বুঝে আমার মা বাবা আমার কবরে জানি কেমন আছে আমার মা বাবা আমি সন্তানটা জন্ম দিয়া কবরে চলে গেছে আমি এখন পর্যন্ত আমার মা বাবার মুখটা দেখছি না হুজুর ও আপনি কি আমারে বলবেন আমার মা বাবা কবরে কেমন আছে হুজুর বলে বাবা সকল গোপনীয় খবরের খবর তো দিতে পারে আমার আল্লাহ আমি কেমনে তোমারে দিব এবার ওই আব্দুল্লাহ মারুফ কার্তি যখন এমন কথা বললেন উনি বলেন ছেলেটার প্রশ্নটা আমি শুই না আমার অন্তরের ভিতরে একটা ভাবের উদয় হয়ে গেছে আমার কাছে একটা আয়াত মনে হয়ে গেছে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিছে জগতের মানুষ তোমরা

বলে বাবা কি কষ্ট হুজুর আমার জন্ম দিয়া আমার মা মারা গেছে আমার বাবাও মারা গেছে হুজুর আপনি বলেন না আমার মা বাবা কবরে কেমন আছে আচ্ছা আচ্ছা আটকা যদি আইয়া আমার আপনার এই মামসা হুজুর আছে না তান্ডু যদি আই আটকা কয় আপনি যে হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে আপনি কোন অদ্ভুত বিষয় না হুজুর

অতি সত্তর আমার আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে সম্মানিত জায়গা দান করবে আমারে আয়াতের তাফসীরের কথা মনে হইল যখন আয়াত আমার নবীর উপরে নাযিল হইছে আমার নবী কান্নাকরছিল কষ্টই দেশে আমার নবী করছে আর আল্লাহর কাছে ডাক দিয়া বলছে আল্লাহ আপনি বলছেন আমি নবী যদি তাহার নামাজ আদায় করি আপনি প্রশংসার জায়গা দান করবেন নবীরা আমার অনেক গুণাগার উম্মত দুনিয়ায় থাকবে আমার উম্মতেরা যদি এই তাহার নামাজটা পড়ে আপনি বলেন না আমার উম্মতরে আপনি কি দিবেন নবীর আরেকটা হাদিস দেখলাম নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতরে পাঁচ ওয়াক্তর জায়গায় ছয় ওয়াক্ত নামাজ খরচ করে দিতাম নবীজি কেন আমার নবী কয় তাহার নামাজে নামাজের এত বরকত উম্মত যদি জানত ফজরের নামাজ পড়ার আগে তাহার যুদের জন্য দৌড়াইত জোরে কোন নামাজ মক্কা এবং মদিনার ভিতরে ছয় ওয়াক্ত নামাজের আদান হয় ফজর জোহর আসর মাগরি বেশা তাহার যদি রাগানো হয় বাদাম রে উনি বলেন আমি চিন্তা করলাম আল্লাহর না বলছে তাহার নামাজ পড়লে আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ আমার উম্মত যদি তাহার যুদ পরে আমার উম্মতের কি দিবেন আল্লাহ আমি নবীর জানাইছে আমার উম্মতেরা যদি তাহার যুদ আমি আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ উম্মতের তা দিয়া উম্মতের মনের আশা পূরণ করে দিব জোরে কোন সুবাহান আমি আবার বললাম বাবা তোমার মা বাবা কবরে কেমন আছে আমি বলবো না তুমি নিজেই চিন্তা করে দেখো তোমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে তুমি এখন বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া, আগম করতে দুই দুই করে চার রাখা তিন চার বারো রাখা তাহার যুদের নামাজ পড়বা। হে বাবা তাহার যুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সেরজা দিয়া কান্না করবা আর ডাক দিয়া বলবা আল্লাহ! আমার মা কবরে কেমন আছে আমার বাবা কবরে কেমন আছে দেখবাই আমার আল্লাহ তালা এলহামের মাধ্যমে তুমি বামদার কবর তোমায় বান্দার চোখের সামনে তোমার মা বাবার কবরটারে বাসায় রাখছে তুমি দেখবা তোমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে ওই ছেলেটা বলে আবদুল্লাহ মারুফের কথা শুই না আমি বাড়ির মধ্যে যাইয়া তা হাত জুত পড়লাম তা হাত আমি দেখলাম আমার মা বাবা দুই দল জান্নাতের মধ্যে ঘুরাফেরা করতেছে আমি আমার মা বাপরে বললাম মাগো মা না কবরের মধ্যে এত সুন্দর জান্নাত পাইলেন কেমনে ডাক দিয়া কয় বাবা এত বড় একজন আল্লাহর ওলির সুহবতে তুমি আমার আল্লাহ তালা তুমি সন্তানের সুহবতে আউলিয়ার কারণে আমরা মা বাপরা জান্নাত দান করে দিছে হে পূর্ব আশিদ্রুন এলাকার ভাই বাবার বন্ধু রাগ আজকের মা পিলে কে জানি গেছে কার জানি মা বন্ধ কার কবরে কে জানি গেছে কার জানি বাবা বন্ধ কার কবরে আল্লাহ তারা তাদের মার কবরের খবর জানে না বাবার কবরের খবর জানে না এই সন্তানের দলেরা তোমার মা তোমার আব্বা যান তোমার বড় কষ্ট কইরা মানুষের মতো মানুষ বানাইছে তোমার আম্মায় আব্বা নিজে না কেয়া তোমারে কাওয়াইছে তোমার আব্বা যান নিজের মাতার গাম পায়ে ফালাইয়া খেতে খামারের মধ্যে কাজ কইরা বম দেখাম কইরা তুমি সন্তান মানুষ বানাইছে আইয়া তোমার মা অন্ধকার কবরে আজকে তোমার বাবা অন্ধকার কবরে যে এই মা জননে দামি কোন খানা আমার মুখের মধ্যে নেয় নাই মা চিন্তা করছে আমার সন্তান যদি বাড়িতে থাকে আমার সন্তান রে খাবারটা খাওয়াইমো সন্তান আম্মা অসুস্থ হইয়া ঘরে পইরা ছিল তুমি তোমার মা বাপ রে কোন খাবার খাওয়াইতে পারো নাই একটা কেজি আফেল কিনা খাওয়াইতে পারো নাই তোমার সেই তৌফিক ছিল না আজকে আমার আল্লাহ তাআলা তুমি সন্তান রে লাখ লাখ টাকার মালিক বানাইছে হাজার হাজার টাকার মালিক বানাইছে তুমি সন্তান তোমার মা রে একটাকে দিয়ে আপেল কিনে খাওয়াইতে পারো না আরে খাওয়াইবা কেমনে মা দুকিনি তো অন্ধকার কবরে সন্তান তোমার আব্বা যা নিজের চিরা লুঙ্গিটা পুরা সময় কাটাইছে আব্বার জুতাটা কয় হইতে হইতে পাওটা মাটিতে লাগতো আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক কিন্তু আব্বা দান তো একটা পাঁচশো টাকা দিয়ে এক জুতা কিনা পরাইতে পারো না ঈদের দিনে তোমার এলাকার ঈদগার মধ্যে কত মানুষ নামাজ পড়তে আসে তোমার আব্বাও নামাজ পড়তে আসতো কিন্তু আব্বা দামি কোনো জামা কাপড় নতুন জামা কাপড় লাগাইতো না কি গো আব্বা আপনি কেন নতুন জামা কাপড় লাগান না আব্বা বলতো রে সন্তান এখনকার আব্বা কষ্টের কথা বলতো না যে টাকা ছিল ওই টাকা দিয়া তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিছে আব্বা পুরান পাঞ্জাবিটা আয়রন করে আইছে। আইসে পুরানিটা দুইয়া ই আসছে আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু তোমার আব্বারে পাঁচশো টাকা দামের একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না এই সন্তান এই টাকা দিয়া কি করবা এই সম্পদ দিয়া কি করবা যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাপরে শান্তি না করতে পারো এই টাকা পয়সা দিয়া আব্বারে শান্তি না করতে পারো সন্তান বুঝলা লাগেছ! মা পান্তা বাদ গুলা সকালে খাইত না দিত আমার সন্তান রোদের মধ্যে আমার পুতে খাইলে আমার পুতের কলিদাডা ঠান্ডা আজকে ওই মা দু কবরে। কবরে মাহ ফিল হওয়ার কারণে তোমার বাড়িতে কত মেঘোমান খানা খায় কিন্তু তোমার মার মুখে তুমি এক মা খানা তুই না দিতে পারো না সন্তান রে এমন মা বাপ যদি কারোর বাড়তা থাকে ওই মা বাপরে তোমরা কষ্ট দিও না ওই মা বাপরে তোমরা আঘাত দিও না কারণ ওই মা বাপ দুনিয়াতে তোমার জান্নাত দুনিয়াতে তোমার জাহান্না হাল্লার নবী কয় অম্ম আম্মা বাবারে তোমরা এত সম্মান করবা কারণ রেদার রব্বি ফিরি দালি ওই মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় জানিয়ারে। এই শ্রীমঙ্গলের জনের কোন সন্তান জানি ভাইয়ে ভাইয়ে দগরা করে মা বাপরে আলাদা করে দিয়া আজকের মা ফিলে বস্ত কোন সন্তান জানি বিবাহ করার পরে বউয়ের কথা শুনে মারে দমক দিস এই সন্তান তোমার কদমে হাত দিয়া বলি যদি মা বাপরে দমক দিয়া থাকো মা বাপরে আলাদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আগে ওই মা বাবার পাগুলা দুইরা মাত চাইবা বলে হুজুর কেন আর আমি সামিম রেজা না শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট বিভাগের সবচেয়ে বড় আলেম রে দিয়া আইন্যা ওয়াদ শুনলেও তোমার এই ওয়াদ দিয়া কোনো কাম হবে না কোনো লাভ হবে না যদি তুমি তোমার ঘরে মা-বাপরে কষ্ট দিয়া থাকো ওয়াদা কররে আশিক জনের যুব ওয়াদা কররে আশিক জোনের মুরুব্বি বাবারা ওই মা-বাব যদি বাঁচা থাকে যদি মা বাপরে আলাদা করে দিয়া থাকো মা বাবার মনে কষ্ট দিয়া থাকো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পাগুলার মধ্যে দরবা দরা বলবা মা ও আব্বা আল্লাহর ওয়াস্তে আমি সন্তান রে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওয়া চাইল না মা মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না তবে আমি শামিম রেজা একটা কথা বলিরে সন্তানের দল আগামী কালকে জকুন দেখবে এলাকার দাড়ি পাকা মুর্বি বাবারা চা দোকানে বৈসা বলে আমার সন্তান আমি মার লগে আমি বাবার লগে কোনো অন্যায় করে নাই তবু আশির জনের মাহফিলের মধ্যে যেই বক্তা আসছে ওই বক্তার কথা শুনিনা আমার সন্তান বাড়িতে যায় আমি আব্বার পায়ে দুইরা মাপ চাইছে আমি বলবো ওই দিন সেই জয় সময় মনে করবা মাহফিল গেছে অনেকে চিন্তা করে গুলো তাদের বাড়িতে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে বাবা আছে। তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো বাবা না আমি কার পায়ে ধরে মাপ চাইবো এ সন্তান বাড়িতে সবার মুখ দেখবা কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখবা না মা বাবা যদি বাইচা থাকতো বাড়িতে আসতে দেরি হইলে মা বাপরে ডাক দিয়া কইতো দেখেন না আমার পুত্রা নিয়ে আসে রাস্তাটা আগে দেখেন না মা রাত্রে ঘুমাইতো না আর বিবাহ করার পরে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায় খাবারের কত চিন্তা করে না আর মা জননী সন্তান আসতে দেরি হয় বিদায় নিজে না খায়া খাবার গুলা নিয়ে বৈশা থাকতো মাঘ মাসের শীতের সময় মা চুলার মধ্যে খাবারটা গরম কইরা দিত বড় রুই মাছের মাথাটা তুমি সন্তানের পাতের মধ্যে তুইলা দিত আজকে ওই মা কবরে তোমার কাছে খাবারের অভাব নাই কিন্তু ওই মা বাবার বড় অভাব ওরে সাড়ে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলার চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই তো না ওই কবর দে মায়ের পাশে হে রো ইলিনা ওই কবর দেশ মায়ের পাশে হে দেশে খবর লো ইলিনা কেমন আছে বাবা বাবামনি কেমন আছে মাঝন একবার তো চিন্তা করলি না কেমন আছে বাবা বাবামনি কেমন আছে মাঝনী একবার তো চিন্তা করিল না নিজে না খা হিয়া মায়াই তো ওই কবর দেশে মায়ের পাশে হেটুর ইলি না হে যুবক হে মুরুব্বী বাবাজিরা হে পূর্ব আসি জোনের মা আব্বা বুধি কবরে সবার মুখ দেখো কিন্তু জনম দুখী মা বাবার মুখ দেখো না বুইলা গেছ কষ্ট করে বাড়িতে আসলে মা জননী ছোটবেলা কাপড় রাস্তাটা দিয়া তুমি ফুতের মাথাটা মুইসা দিত আব্বা মারতে দললে মা টান দিয়া কাপড় রাস্তায় ঢুকাইতো বাপে খানা বন্ধ করে দিলে মা ডাক দিয়ে নিয়ে তোমারে খাওয়াইতো কিন্তু এখন সন্তান তোমার মা জননী নাই তোমার কেউ একবার আদর যত্ন করে না এ সন্তান এক এক বেলা খাবার না খাইলে মা বলতো ফুত্রে পেটটা দি সঙ্গে লাইগা গেছে কিন্তু একুন দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার দিঘা না সন খানা দি খাইলা না মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি হাদর করে পোছনাকে আমার চোখের পানি হায় রে মা জননী আমি ভালোবাসি সুমাই বাবা বুকটা যে যায় রে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো बाबा oh, हे জনের সন্তান হে আমার মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা তোমার মা বাবা তোমার খাদার হাজার লাখ লাখ টাকার জায়গা সম্পদ দিয়ে গেছে তুমি সন্তান ওই মা বাবার জায়গা সম্পত্তির মধ্যে বসবাস করো মা বাপ যদি মাসে পাঁচ হাজার টাকা করে তোমার কাছ থেকে বাড়া চাইতো সন্তান তুমি মা বাবারে মাসে পাঁচ হাজার করে দিলে বারো মাসে ষাট হাজার টাকা লাগতো একটা সন্তানকে হাত বাড়ায় বলবো আমি আমার মা রে বড় ভালোবাসি আমার বাবারে বড় ভালোবাসি আমার মা বাবার মোহাব্বতে একটু পরে মুনাজাত হবে আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন হুজুর আমি মাফিলে ফিলে মসজিদের জন্য আমি দশটা হাজার টাকা আমি বিশটা হাজার টাকা আমার মা বাবার মোহাব্বতে দান করে দিব তুমি যদি তোমার মা বাপরে মাসে এক হাজার টাকা